আসসালামু আলাইকুম, আমি রুবাবা, চলে আসে সেলাই সিগনেচার আউটলেট থেকে। সো সবাই একটু জয়েন করে ফেলেন, আজকে ফ্রাইডেতে ফ্রাইডে লাইভে জয়েন করে ফেলেন। অলরেডি আমি মেবি লেট আছি, সো আপনারা লেট করেন না, তাড়াতাড়ি আমার সাথে জয়েন করেন। আমি সেলাইয়ের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি। আজকে আমাদের তিনটা ব্রাঞ্চই আপনাদের জন্য ওপেন আছে, সো তিন ব্রাঞ্চে আপনারা ভিজিট করতে পারেন। যারা ধানমন্ডির দিকে আছেন তারা মেট্রো শপিং মলের ফার্স্ট ফ্লোর শপ নাম্বার হচ্ছে 13A এবং বি। আর যারা গুলশানের দিকে আছেন তারা চলে যেতে পারেন গুলশান পিঙ্ক সিটি শপিং মলের থার্ড ফ্লোর শপ নাম্বার হচ্ছে 13A এবং বি। আর আমি যেই প্লেসে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বনানী 7 নম্বর রোড 35 নম্বর হাউস জি ব্লকে আছেন। সো আজকে একটা খুবই সুন্দর ফাটাফাটি একটা ক্যাটালগ দেখাবো আপনাদেরকে। সো আরও সবাই একটু জয়েন করেন, আমাকে একটু কমেন্টস করলে বুঝতে পারবো। সো আমার ফোনটা একটু দিও তো, স্পেশাল ভিভো ফোনে দেখি যে সব কিছু ক্লিয়ার আছে কি না। আচ্ছা হ্যাঁ, মোটামুটি ক্লিয়ার আছে। ওকে, ফরজানা, রিমা আপু, হাই রিমা আপু, কেমন আছেন? আপু আমি ধানমন্ডি আউটলেট থেকে 7টা ড্রেস নিয়েছি আজকে। ওহো সাবরিনা আপু, থ্যাংক ইউ সাবরিনা আপু, এইভাবে সাপোর্ট করবেন ধানমন্ডিতে যারা আছেন। আজকে তো নতুন, থ্যাংক ইউ সিনহা আপু, থ্যাংক ইউ সো মাচ। আজকে একটা আমার দাওয়াত আছে, সো আলাদা করে আবার সেলাই লাইভ করব, আবার ধুবো, আবার রেডি হবো। সো আমার জন্য একটা কষ্টকর ব্যাপার, এর জন্য একবারেই সকালবেলা রেডি, ঘুম থেকে উঠেই রেডি, সারাদিন এটা নিয়েই থাকবো। নীনা আপু কেমন আছেন? রুম্পা ইকবাল আপু হাই কেমন আছেন? শরীফুল, শরীফুল এনি আপু হাই আপু কেমন আছে? ভালো আছি। আইরিন আপু, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এত সুন্দর সিল্ক দোপাট্টা দিয়ে দেখাবো আজকে, সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আর ওয়ালাইকুম আসসালাম, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ ফাতেমা আপু, থ্যাংক ইউ। শাড়িটা সুন্দর, হ্যাঁ আমি একদম ওই পেজে দেখে পাগল হয়ে রাত 11টার সময় শাড়ি কিনেছি। রাত 11টার সময় ওদের বাসায় যে অবশ্য ছেলে মানুষ যারা পেজ চালায় ওরা ছেলে মানুষ ছিল, ওদের বাসায় যে হামলা করে শাড়িটা নিয়ে আসছি। সো শাড়িটার প্রাইস 5,800 ওদের পেজে, সো 800 টাকা ডিসকাউন্ট পেয়েছি, 5,000 টাকা দিয়ে কিনেছি, 5,000 টাকা দিয়ে কিনে ফেলেছি শাড়িটা, তাই না? পাগল পুরা শপিং শপিং শপিং। পেজের নাম এই সুমন, পেজের নামটা যেন কি আমি ভুলে যাই খালি, অ্যামোরাস, হ্যাঁ ওদের পেজটা আমার অবশ্য খুব পছন্দ, অ্যামোরাস, ওদের পেজের নাম হচ্ছে অ্যামোরাস। ওরা খুবই ভালো, দুই ফ্রেন্ড মিলে পেজ চালায়, অনেক সুন্দর সুন্দর শাড়ি আনে। আমি হচ্ছে এটার অনেকগুলো কালার আছে, আমি হচ্ছে ব্লু কালার আমার খুবই কম, আমার জামাই এটা পছন্দ করে দিয়েছে আমাকে ব্লু কালার, বলছে তোমার গ্রিন আছে লাল আছে সো ব্লু নাই, তুমি ব্লু শাড়িটা নাও। আজকে একটা সেলাই ড্রেস পাবো, হোম ডেলিভারি, আচ্ছা ঠিক আছে। নাজমুল নাসরিন আপু এই ক্যাটালগটা দেখাবো, ওকে, সুন্দর আদনান লিবাসের এই ক্যাটালগটা দেখাবো। আর এই ক্যাটালগটার মধ্যে অনেক সুন্দর সুন্দর সিল্ক দোপাট্টা, নেট দোপাট্টা আছে 10 পিসেসের, শিফন দোপাট্টা আছে 10 পিসের সেট 10টা, এবং ফাটাফাটি দামে দিব, অবিশ্বাস্য কম মূল্যে আজকের প্রোডাক্ট হবে, হকারি করছি, সো ট্রাই করছি, তাই না? রীতিমতো লাইভ যারা করে একটু হকার টাইপেরই হয়, হকারই বলা চলে, সো হকারের কাজ করা কোনো ছোট কাজ না, অনেক কষ্টের কাজ। হ্যাঁ প্রাইস বলবো, অবশ্যই প্রাইস বলবো। আজমিরা পারবিন আপু কেমন আছেন? ও মা, এতদিন পর শিখা আপু, নাটোরের ছেলে? ও আচ্ছা, হ্যাঁ ওরা নাটোরের ছেলে, ইয়েস, এবং খুব ভালো, খুবই ভালো। চলে যাই, হ্যাঁ চলে যাই এই ক্যাটালগে, একদম কালারফুল ক্যাটালগ, ব্লু, হ্যাঁ থ্যাংক ইউ, ওদেরকে ওদেরকেও ধন্যবাদ যে ওরা এত সুন্দর শাড়ি আনছে। আমি জর্জের শাড়ি খুবই কম পরি, না খুব কম না, ভালোই পরি, সামুজ পরি বেশি, জর্জেট কম পরি, ব্লু কালারের শাড়িটা নিয়েছি। সো চলে যাই আমি আদনান লিবাসের এই সুন্দর জামাটা, প্রথমে আমিও একটা ব্লু কালার দিয়ে শুরু করে দিলাম, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার, ওদেরকে ই কর সালমান, ওই যে আমি মেসেঞ্জার, এক সেকেন্ড, হ্যাঁ মেসেঞ্জারটা দাও, যার যার এই শাড়িটা লাগবে ওরা খুব ভালো কমাই দিবে,
আমাকে কমাই দিয়েছে সেটাও আমি বলে দিয়েছি। সো ওদের ব্যবসার বারোটা বলবে যে এই যে এখানে ঢুকে ওদের প্রোফাইলে যে এই যে ফোন নাম্বার আছে ফোন দিয়ে বলো জাফুলা ওদেরকে, ঠিক আছে। এই যে এই হচ্ছে আমার কামিজ আর এইটার সাথে যত কিছু আছে সব কিছু দেখাবো একদম। আগে জামারগুলা দাও, এটা জামার নাকি এটা ওনার? এটা অনেকটা কার মতো, অনেকটা হচ্ছে আসিফা নাবিল, আসিফা নাবিলের মতো না। আমি মাধুরীর মানে আশেপাশেও নাই, পায়ের কথা বলবো না কারণ এত খারাপও না, মানে মাধুরী দি ওনার আশেপাশেও আমি নাই। উনি ওনার হাসি খুবই সুন্দর, ওনার হাসির জন্যই পুরো পৃথিবী মনে হয় পাগল। এই হচ্ছে আমার ইয়োগটা, ওকে থ্যাংক ইউ রুমাপু। এই হচ্ছে আমার প্যানেল, আর এই হচ্ছে আমার আরও একটা ফ্লাওয়ার দেওয়া, আরও একটা ফ্লাওয়ার অনেক সুন্দর ব্লু শাড়ি। হ্যাঁ এটার সাথে খুব সুন্দর একটা ব্লাউজও আছে, আমি ব্লাউজটা পরি নাই, আমি হচ্ছে আমার মকমলের একটা ব্লাউজ আছে আমার খুব ফেভারিট ব্লাউজ, ওইটা দিয়ে পরেছি, ওকে। এই দুইটা ইয়োগ থাকবে এই জামাটার সাথে, আর এই জামাটার সাথে আরও সুন্দর এটা পুরোটাই শেড করা, ফাটাফাটি একটা শেড আছে। এই হচ্ছে আমার পুরো কামিজটা শেড করা, খুবই বিউটিফুল শেড, এবং কাপড় খুব ভালো, প্রাইস খুব কম, কাপড় ভালো প্রাইস কম। আমার সাথেই থাকতে হবে তাবাসুম পেজে, এখন লাইভ করতেছে, আচ্ছা এখন লাইভ করতেছে পেজে, আচ্ছা লাইভ করতেছে, ওকে। যার যার পছন্দ হবে নিয়ে নেবেন। আর এই হচ্ছে আমার হোয়াইট কালারের প্যানেল, এই হচ্ছে আমার আরও একটা সাদা সুন্দর প্যানেল, এবং চারটা প্যানেল এটার মধ্যে। শাড়ির প্রাইস কত? মাত্র 5,800 টাকা, 5,800 টাকা। এখন আমার শাড়ির দাম পড়ছে আরও 1,000 টাকা বেশি, 6,800, কারণ আমি 1,000 টাকা হারাই ফেলছি শাড়ির দাম দিতে, যে মেবি নিচে পড়ে গিয়েছিলো, ফুটপাতে পড়ে গিয়েছিলো, তাই হচ্ছে শাড়ির দাম আরও 1,000 বেশি। এই হচ্ছে আমার ইয়োগগুলো, হ্যাঁ কতগুলো প্যানেল দুষ্টুমি করতে করতে কাপড়। ও বাবা আমার ফেভারেট শ্রীদেবী, অসম্ভব সুন্দর, ও মা গো সেই সুন্দরী সে, ওকে। এই হচ্ছে আমার প্যানেলগুলো, এক্সট্রা ইয়োগগুলো আমি রেখে দিলাম, এটার আমি ব্যাক পার্ট আর ওন্নাটা দেখাই, আর প্রাইস জানার জন্য অনেকেই অস্থির, আমি প্রাইসটাও বলে দিব। অ্যামারস, হ্যাঁ অ্যামারস পেজের নাম ভুলে যায় ওদের নামটা, ওরা এত একটা নাম দিয়েছে মানে নামই ভুলে যাই। এই যে এই হচ্ছে আমার সুন্দর ব্যাক পার্টটা, কাপড়টা খুবই কালারফুল, এই যে ব্যাক পার্ট, অ্যান্ড এটা আসিফা নাবিলের মতো অনেকটা আদনান লিবাজের এই জামাটা খুব সুন্দর। হ্যাঁ আলম বন্যাপু, হ্যাঁ ঠিকই বলেছেন, ওকে এটা স্লিভের কাপড়, আর এটার ওন্নাটা আমি ধরি, এবং এটার ইয়োগগুলো দেখিয়ে দেয়। প্রাইস হচ্ছে মাত্র 4,650 টাকা, 4,650 টাকা। অনেক ইয়োগ, অনেক কাজ, পারলে আমি আরও কমিয়ে দিতাম, আরও মানে আরও কমিয়ে দিতাম, সে তো আমার হাতে আর কিছুই নাই, এটাই লাস্ট প্রাইস, যেটা কিনা এত কাজ করা, এত সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এই হচ্ছে আমার পুরো এরকম সুন্দর হোয়াইট হোয়াইট কাজ, এবং দুইটা হচ্ছে আঁচলে অনেক, এইটা পরে এটা একদম দাওয়াত খাওয়া, আজকে যদি আরও আগে আসতো তাহলে দাওয়াত খেয়ে ফেলতে পারতাম। হ্যাঁ হ্যাঁ রানী কুইনা ওই পেজ থেকেই নিয়েছি, যেহেতু আমি ইন্ডিয়ান করি না, সেহেতু অন্য পেজ থেকে মাঝে মধ্যে শখ হয় আমি কিনি সব পেজ থেকে মোটামুটি, ওকে। এই হচ্ছে এটার দোপাট্টা, অসম্ভব সুন্দর এই দোপাট্টাটা, হ্যাঁ আমি আমার মতো করে সুন্দরী, হ্যাঁ ওকে। এই হচ্ছে আমার ওড়নাটা, পুরো চারপাশে বর্ডার করা এরকম গর্জিয়াস এই দোপাট্টা, দোপাট্টার কাজগুলো এখানে রাখি, আর হচ্ছে কামিজ, কামিজের সাথে এগুলো সব কামিজে তোরে মাইক দেবো এবার, ও এগুলো সব ওড়নার, ওহো এগুলো সব দোপাট্টার, এ তো সেই জামা, এটার দাম তো 5,000-এর উপরে হওয়া উচিত। এই যে এগুলো সব ওড়নায় লাগবে, এই যে দোপাট্টার জন্য, ও মাই গড এত কাজ, এটার ওয়েটিতেও পড়ে যাবে 1,400-1,500 টাকা, এটার ওয়েটি পড়ে যাবে 1,400-1,500 টাকা। এই যে এটা এগুলো সব ওন্নায়, এগুলো সব দোপাট্টায়, আর দাও দিয়ে সব দাও একসাথে দাও, দাও না আমাকে সব ধরে দাও। এগুলো হচ্ছে কামিজের জন্য, ওকে,
এগুলো সব হচ্ছে কামিজের জন্য, আর এগুলো সব হচ্ছে দোপাট্টার জন্য, আর এই হচ্ছে এই কামি। দেখেন আমি পুরো ভরে গিয়েছি কাজে। ওকে, এটা প্রাইস 4650 টাকা। 4650 টাকায় এতগুলো কাজ, মানে এতগুলো কাজ পুরো কাজে ভরা, এটার ওজনই অনেক। ওকে, তাহলে আমি এটা রাখলাম। এটা খুবই সুন্দর, এবং প্যান্টটা হচ্ছে সফট কটন কাপড়, মিক্সড কটন না, একদম সফট। একটা কালকে ড্রেস অর্ডার করেছিলাম, কোনো রিপ্লাই দাওনি তোমরা? কালকে অনেক মেসেজ ছিল। মুনিয়া আপু থ্যাংক ইউ। এখন আমি স্টার স্টার একদম খুবই ব্রাইট একটা জামা দেখাবো, অসম্ভব ব্রাইট একটা জামা। এটা স্টার স্টার অ্যান্ড পেস্ট গ্রিন কালার, লেমন গ্রিন। তুমি কি ভাত খাও? না, আমি ভাত খাই না, ভাত খাই না, অন্য কিছু খাই, ফুড পান্ডা খাই। সত্যি কথা, মিথ্যে বলি না। এই যে সুন্দর জামাটা, একদম টিয়া, ও মাই গড, এটার ওড়না কি রে ভাই, এত সুন্দর কেন? পুরা টিয়া গ্রিন কালার, কচি কলা পাতা কালার। হ্যাঁ আপু, অনেক কম প্রাইস। হ্যাঁ, অনেক কম প্রাইস। ওকে, এই হচ্ছে আমার লেমন, এবং এই হচ্ছে আমার গ্রিন, এই যে গ্রিন, এবং এটা হচ্ছে একদম স্টার স্টার করা ডিজাইন। এটার মধ্যে আমি এখন অ্যাক্সেসরিজ দিব, তারপরে এটার ব্যাকপার্ট দেখিয়ে দিব, একসাথে ব্যাকপার্টটাও দেখিয়ে দিই। হ্যাঁ, এই যে পিছন, এটা পেছনের পার্ট, ব্যাক পার্ট, এটা অসম্ভব সুন্দর। আমার মনে হয় এই ক্যাটালগটা সেলাইয়ের পেজের থেকে আর কেউ কম দিতে পারবে, এটা 100% সত্যি কথা। এই হচ্ছে আমার সুন্দর একটা টিয়া গ্রিন, আমি তো একটা নিবই, এত ব্রাইট কালার। সো আমি মোটামুটি ভালো ক্যাটালগ থেকেই নেওয়া হয় অনেকগুলো। ওয়া, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর করছে। আর এই হচ্ছে এটা স্লিভের কাপড়, হাতার কাপড়টা সুন্দর লাগছে শাড়ি পরতে। থ্যাংক ইউ জিনু আপু। আর এটার সাথে আমি এখন হচ্ছে অ্যাক্সেসরিজগুলো ধরি, এইভাবে ধরি না, জামাটা শেড করা অবস্থায় এইভাবে ধরি। এই হচ্ছে আমার কামিজ, আর এটার অ্যাক্সেসরিজ দেখাবো। আর আজকে মিতুয়া লাকি আপু, অবশ্যই আজকের কাপড় থেকে একটা কাপড় আপনারা নেবেন, যারা যেটা পারেন সেটাই নেবেন। ওয়াও, একদম কালারগুলো কি এত ব্রাইট কালার কম্বিনেশন। এই যে, এই হচ্ছে আমার কাজগুলো, এবং এই হচ্ছে আমার আরও একটা ঝাড়, এবং এগুলো এমব্রয়ডারিগুলো দেখেন শেড করা, যেটা কিনা আমরা মসলিনে করি। ওকে, আর এই হচ্ছে আমার আরেকটা কাজ, অন্য পেজে 5000-এর উপরে। এর জন্যই বলি যে সেলাইয়ের সাথেই থাকবেন, সেলাইয়ের পাশেই থাকবেন। ওকে, এই হচ্ছে আমার কামিজ, এই হচ্ছে আমার আরও একটা সুন্দর ইয়োক, এবং এই হচ্ছে এগুলোর অ্যাক্সেসরিজ। থ্যাংক ইউ রিতাপু, লিতা। এই হচ্ছে আমার আরও একটা গ্রিন কালারের প্যানেল, এখানে হচ্ছে ডাবল প্যানেল করা। ওকে, এই যে ডাবল প্যানেল, এই সে ডাবল গ্রিন, এবং এটা খুবই নাইস করে এসে, এই হচ্ছে এটার মোটিভ ডিজাইনটা, গ্রিনের মধ্যে গোল্ডেন কালার। আরও একটা প্যানেল হচ্ছে অন্য কালার, কিন্তু সেম ডিজাইন। এটা অনেকটা হচ্ছে কফি কফি, যে কফির মতো। ওকে, এরকম কালার কম্বিনেশন, এই হচ্ছে এটা নাইস কালার কম্বিনেশন। এটা গ্রিন সেম ডিজাইন, কিন্তু এমব্রয়ডারির কালারটা চেঞ্জ। ওকে, আর এটার ওড়না দেখলে পুরাই পাংখা, পুরাই একদম, তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে হবে। খুবই সুন্দর এটা দোপাট্টা, এবং একদম কচি কলা পাতা, কচু পাতা, এইসব কালার। এটা পুরো একটা কচু পাতা কালার, সিরিয়াসলি। কচু পাতাটা যেমন গ্রিন থাকে, ওয়েস্টার্ন ইউনিয়নে একটা জামা নিলে না আমার জন্য, কারণ আমার নামেই টাকাটা আসে, আমাকে নিজে ব্যাংকে যেতে হয়, আমার অনেক পেন হয়ে যায়, অনেক টাইম নেয়। সো ওয়েস্টার্ন ইউনিয়নে যদি আপনার অনেকগুলো ড্রেস নেন, যদি 20-এর উপরে বিল হয় তখন একটু কষ্ট করা যায়, একটা জামার জন্য ওয়েস্টার্ন ইউনিয়ন খুব কষ্ট হয় আমার জন্য। ওকে, এই কচি কলাপাতার কালারটা আমি রাখলাম 4650 টাকা অনলি প্যান্ট। ও মাই গড, এই হচ্ছে এটার প্যান্টের কাপড়, শেড করা প্যান্টের কাপড়। আমি বললাম না যে সবার থেকে কমে দিব। এই হচ্ছে আমার প্যান্টের কাপড়, অসম্ভব সুন্দর এই প্যান্টটা। এটা দিয়ে একটা মনে হচ্ছে একটা জামা বানিয়ে ফেলি, যদি বুদ্ধি হয়
অনেক কাজ আছে। একটা ইয়োক দিয়ে এটার সাথে আপনি হোয়াইট প্যান্ট পরে ফেলতে পারেন এবং এইটা দিয়ে আরও একটা সুন্দর ওয়ান পিস কুর্তি বানালে খুবই ভালো হয় এবং বানানো যাবে, বানানো গেলে ভালো হয় না, এটা দিয়ে সুন্দরভাবে হয়ে যাবে। এই যে খুবই সুন্দরভাবে, এটা প্যান্টের কাপড় বাট এটা হচ্ছে আমি চাইলে এটা দিয়ে একটা ওয়ান পিস, আর এই হচ্ছে আমার একটা প্যানেল বা একটা ফ্লাওয়ার, এরকম দুইটা ফ্লাওয়ার আছে। সো একটা ফ্লাওয়ার আমি কেন এই জামাতে ইউজ করব না, একটা করে ফেলি। মাদারপুর, থ্যাংক ইউ, মাদারপুরে মানুষ, একটা ফ্লাওয়ার আপনি এই জামাতে ইউজ করে দিতে পারেন। আর এটার মধ্যে আরও ফ্লাওয়ার আছে, এটা দিয়ে আপনার মেন কামিজটা বানিয়ে ফেলতে পারেন। এই যে ইয়োক দিয়ে অনেক ইয়োক টিয়োক, এটা দিয়ে মেন কামিজ, আর এই হচ্ছে আমার প্যান্টের কাপড়, এইটা একটা ফ্লাওয়ার দিয়ে। সো এটা আরও একটা আমার ওয়ান পিস হলো, যেটা কিনা আমি রাফ ইউজ করতে পারলাম সব সময়। ওকে, এটা রাখলাম। আর এটা একদম পিওর শিফন, পিওর শিফন অ্যান্ড পিওর শিফন, গ্রিনের মধ্যে ফাটাফাটি একটা গ্রিন কালার, অসম্ভব সুন্দর। ওকে, এটা আমি রাখি। ওকে, এখন একটা নুট পিচ কালার, এটা হচ্ছে নুট পিচ কালার, একটাই মনে হয় মেবি নুট পিচ কালার। এই হচ্ছে আমার একটু অফ হোয়াইট টাইপের কালার অ্যান্ড এই জায়গাটা হচ্ছে নুট কালার, নিচের দিকটা খুবই সুন্দর। ওকে, ব্র্যান্ডের নাম আদনান লিবাস, যেটা কিনা 5000-এর উপরে প্রাইস হওয়া উচিত আমি মনে করি এবং সবাই তাই দিবে, কিন্তু ওইটা হ্যাঁ আজমির আপু থ্যাংক ইউ। প্লাজো বানাবো, হ্যাঁ প্লাজো বানালো, আপনি যা বানা আপনার জিনিস, আপনি প্লাজো সারারা গারারা সব বানিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি বললাম যে আর একটা কুর্তিও বানানো যাবে। এটা হচ্ছে নুট কালার, এটার সাথে হচ্ছে আপনারা জলদি জলদি অর্ডার করবেন। এগুলো কোন ক্যাটালগ? এগুলো সবই আদনান লিবাস, গর্জিয়াস আদনান লিবাস। এই হচ্ছে আমার ফাটাফাটি গলার ইয়োকটা। ওকে, এই হচ্ছে আমার গলার ইয়োকটা, নাইস একটা। দাম বলুন, আমি বলেছি 4650 টাকা, 4650 টাকায় এই জামাগুলো, মাথা নষ্ট। ও, একটু পুশ করে পড়ে গেল। এই হচ্ছে কাজ, এই হচ্ছে আমার এমব্রয়ডারি, ফাটাফাটি নুট কালারের সাথে একটু নুট নুট ইয়ালো ইয়ালো এমব্রয়ডারির কাজ করা। দেন এই হচ্ছে আমার আরও একটা এমব্রয়ডারি, দুইটা, হ্যাঁ দুইটা এমব্রয়ডারি, খুব সুন্দর কালার, নুট কালারের সাথে শেড করা অ্যান্ড ইয়ালো কম্বিনেশন। প্রাইস হচ্ছে 4650 টাকা। এই যে আমি ধরবো, কাজ আছে এবং গলার ইয়োক, এই কাজগুলো ওয়ান কে সবার, সবাই দাম বেশি রাখুক, তুমি রাখবা কম? হ্যাঁ আমি কম রাখি, আমি কম খাই, সো আমার খাওয়ার টাকা কম লাগে, সো এটা বেঁচে গেল, এর জন্য দাম কমিয়ে দিলাম। আমার শাড়িটা এই কালারটা নাই, অন্য অন্য কালার আছে, পেজের নামটা খালি ভুলে যাই, খুবই ফেভারেট আমার। ওরা মনে করতে পারে যে আপু বারবার কেন ভুলে যাচ্ছে, কিন্তু ওই পেজটা আমার খুব ফেভারেট, কিন্তু ওদের নামটা আমি খুবই ভুলে যাই। এটা হচ্ছে আমার একটা ভোলার কিছু থাকে না, যে ওই নাম মনে থাকে না, এরকম একটা অ্যামারাস, না অ্যামারাস, অ্যামারাস পেজ। দেখেন ওরা মেবি এখন লাইভ করছে। এটার লাল আছে, গ্রিন আছে, অন্য অন্য কালার আছে, সুন্দর সুন্দর সব কালার আছে। 5800 টাকা অনলি প্রাইস এই শাড়িটার। আর এই হচ্ছে আমার প্যানেলগুলো, খুবই নাইস নাইস প্যানেল, এই যে খুবই বড়, খুব বড় প্যানেল, খুবই বড় প্যানেল, খুবই বড় প্যানেল। এবং এই প্যানেলগুলো দিয়ে ওয়েটই তো অনেক বেশি জামাটার, তাই না? সো এটা মাত্র 4600 টাকা। এসি ছাড়ো, আমার খুবই গরম লাগছে, চারটে এসি ছাড়ো, ফোর এসি ছেড়ে দাও। ওকে, আর এই হচ্ছে আমার কাজগুলো, আমি দেখিয়ে দিলাম, জাস্ট কাজগুলো দেখালাম, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেবেন জামাটা। আমি এটা পেছনের পার্ট আর হাতাটা দেখিয়ে ফেলি ঝটপট। হ্যাঁ, খাইলে মোটা হয়ে যাব, তাই না? মানে কম ইনকাম করি তো, কম লাভ করি, কম ইনকাম করি, তাই কম খাই। এই হচ্ছে আমার পিছনটা, খুব সুন্দর। এই নুট কালারটা কিন্তু সিল্ক ওড়না, নুট কালারটা সিল্ক ওড়না। আপু আপু আমার কমপ্লেনটা শোনো, অর্ডার করে দেয় না। আচ্ছা দাঁড়ান, এসে মাইট দিবেন, যারা যারা কাপড় পান না এসে ওদেরকে মাইট দিয়ে যাবেন, আমি কিচ্ছু বলবো না। এই হচ্ছে ফ্লাওয়ার, এটা হচ্ছে ব্যাক পার্ট এবং এইটার শেড করা নুট কালার। থ্যাংক ইউ হ্যাপি মোনা আপু, নুট কালার। অ্যান্ড এই হচ্ছে আমার স্লিভের কাপড়,
হ্যাঁ বলেন পেজের নাম, কোনো সমস্যা নাই। আই হায়, পেজের নাম বললে কি হবে? আমি তো চাই যে সেল হোক, সবার সেল হোক, সবাই মিলেমিশে ব্যবসা করি, দেশের উন্নতি হোক। একদম সিরিয়াসলি বললাম, সবাই মিলেমিশে ব্যবসা করব, আর আল্লাপাক যেন সবাইকে কেনার ক্ষমতায় বেশি বেশি যেন সবাই কিনতে পারে, সেইটা যেন হয়, যেন দোকানদাররা বেঁচে থাকে। আমি চাই অনলাইন ব্যবসা যারা করে, যারা শোরুম মালিক আছে, সবাই যেন ভালোভাবে মিলেমিশে দেশের উন্নতি হোক, সবাই বেশি বেশি শপিং করার ক্ষমতা যেন থাকে, তাই না? আমার বেশি সেল হলে আমিও বেশি বেশি শপিং করতে পারবো, আরেকজনের উন্নতি হবে। সো আমরা সবাই মিলে সবাইকে হেল্প করব। এই হচ্ছে আমার সিল্ক দোপাট্টা, আর এটা প্যান্টও মাশাল্লাহ অনেক কাজ। ওকে, এই হচ্ছে আমার প্যান্টের কাজ, এটা আমার প্যান্টের মধ্যে কাজ থাকবে এরকম নুট কালার দিয়ে, খুবই ফাটাফাটি। অ্যান্ড আমি এটার এক্সেসরিজগুলো জাস্ট লাস্ট টাইম আমি জাস্ট ধরবো, আপনারা একটা স্ক্রিনশট নেবেন, দাও সবগুলো একসাথে দাও। এই যে, এই হচ্ছে আমার সব এক্সেসরিজ, সিল্ক দোপাট্টা, পিওর সিল্ক দোপাট্টা, অ্যান্ড এটার প্যান্টের কাজ। এই হচ্ছে আমার ফুল কালার কম্বিনেশন, আর এটার প্রাইস আছে 4650 টাকা, 4650 টাকা। ওকে, জাস্ট গিফট, এটা এরকম প্রাইস দিয়েছে বলতে পারেন কেনা দামে, জাস্ট গিফট, মানে গিফট দেওয়ার ক্ষমতা নাই, মানে কেনা দামে দিয়ে দেওয়া এই গিফট, মানে প্রফিট ছাড়া। সো আরও একটা সুন্দর ডিপ কালার দেখাবো আমি, এই হচ্ছে আমার কালার, সবসময় পরে কোন ব্র্যান্ড, আদনান লিবাস, ফ্লোরাল ফ্যান্টাসি না দেখি, হ্যাঁ ঠিক আছে, প্রিমিয়াম এসএস 22। বাহ, আরও সুন্দর সুন্দর, মানে এক একটা জামা এক একটা থেকে কম না, 10 পিস কাপড়ে, যেরকম ডার্ক কফি ইটা কালার, ওকে, এই হচ্ছে আমার ইটা কালার, কফি অ্যান্ড ইটা কালার, আর এই হচ্ছে আমার ব্যাক পার্ট, পুরো এই কালারটা পরলে কিন্তু খুবই ডার্ক, এবং এটা একটু অ্যান্টিক অ্যান্টিক কালার, মানে একটু পুরোনো দিনের কালারের মতো, পুরোনো দিনের অ্যান্টিক জিনিসগুলো কপার গোল্ডেন টাইপের কালার, যেটা কিনা পুরোনো দিনের। কয়টা জামা দেখিয়েছ? মোট তিনটা, মেবি তিনটা। ওকে, আর এই হচ্ছে আমার স্লিভ, একটা যদি না পান আর একটা চুজ করে রাখবেন, সেকেন্ড অপশন রেখে দেবেন, কারণ 10টা জামাই সুন্দর, এই জামাগুলো সেকেন্ড অপশনেও নিতে পারেন, যে একটা পাইনি সো আমি আর একটা নিয়ে নিব। ওকে, এই হচ্ছে আমার কামিজ, ওয়াও আল্লাহ, দাম অনেক কম দিয়ে দিয়েছি গো, মনে হয় 5.5 দিলে ঠিক ছিল, দাম অনেক। ওকে, এই হচ্ছে আমার পুরো কাজ, পুরো জামাটা স্যার, হ্যাঁ দাওয়াতে যাচ্ছেন, হ্যাঁ রোকসানা আপু, এই আপনি একটা এতদিনে আপনার কথা কাজে মিলে গেছে, দাওয়াতেই যাব। সো সকালবেলায় রেডি হয়ে আছি, কারণ আমার তো অপশন নাই, রেডি হব, ধুবো, চেঞ্জ, এত সময় তো নাই আমার, তাই আসলে একবারে রেডি হয়ে আসা। ওকে, এই হচ্ছে আমার কামিজ, নিগার সুলতান আপু থ্যাংক ইউ, আর এই হচ্ছে একটা প্যানেল, উল্টা উল্টা উল্টা, ওকে, এই এই হচ্ছে আমার সুন্দর প্যানেলটা, এবং পুরোটাই কাজ করা, হ্যাঁ পুরো এমব্রয়ডারি কাজ করা। এই হচ্ছে আমার আরও একটা প্যানেল, দুইটা প্যানেল অ্যান্ড থ্রি, এই দেখেন অনেক কাজ, যারা একটু আমরা অনেকেই আছি বেশি কাজ পছন্দ করি, আমার না অনেক গরম লাগতেছে আমি জানি না। ওকে, এই হচ্ছে আমার আরও একটা প্যানেল অ্যান্ড, এগুলো কি একটা করে? না, এগুলো 20টা করে, এক একটা জামা 20টা করে, 25টা করে, এক একটা ডিজাইন, সো তারপরেও তো ডিমান্ড থাকে। ওকে, এই এই হচ্ছে আমার কফির একটা চিকন, আরও একটা ফাটাফাটি প্যানেল, আরও একটা ফাটাফাটি প্যানেল, এগুলো হচ্ছে সব কাজ, সব এক্সেসরিজ, সব কাজ, এটা একদম ইটা অরেঞ্জ বলবো, ইটা অরেঞ্জ কপার টাইপের কালার। সো এগুলো হচ্ছে 20, হ্যাঁ আমি আমার মেয়েকে সবসময় বলি আমার বয়স 20, সো আজকে 10 বছর ধরে 20 বলছি, বুঝতে, তাহলে আসল বয়স কত। এই হচ্ছে আমার, এটা শিফন, হ্যাঁ এটার দোপাট্টাটা হচ্ছে শিফন, একদম এরকম ইটা অরেঞ্জ, অনেকে অ্যান্টি কপার এরকম ভাবতে পারে, প্রাইস হচ্ছে 4650 টাকা, এটা ঘুরাইলে তো বাতাস লাগবে, কথাই হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে আমার গোল্ডেন কালারের প্যান্টের কাপড়, কাজটা ভালো মতো দেখে নেন,
একদম বডিতে একটা বিশাল বড় এত বড় একটা কাজ আছে, বিশাল বড় একটা কাজ, তার সাথে থ্রি এমব্রয়ডারি প্যানেল, আর এটা এত সুন্দর ফ্লাওয়ার করে ডিজাইন করা, থ্রি অ্যান্ড ফোর, এই যে চিকন একটা পাবেন, অবশ্যই চিকন একটা পেয়ে যাবেন। আর এই হচ্ছে আমার ক্যাটালগ, আমার মনে হয় যে এরকম অবিশ্বাস্য দামে এত সুন্দর ক্যাটালগ অনেক অনেক দিন আপনারা পান নাই। ওকে, আর এটা আমি রেখে দিলাম সুন্দর এই ডিপ কালারটা, তার সাথে হচ্ছে এই হচ্ছে দোপাট্টা, এটা শিফন দোপাট্টা। এখন আমি চলে যাবো একটা ইয়ালো অরেঞ্জ কালার, মানে এটার পাশাপাশি আবার এই কালার, কাছাকাছি হয়ে যাচ্ছে না, পার্পেল দেখাও তারপরে এটা দেখাই, মানে কাছাকাছি কালার তো মানুষ বুঝতে একটু, হ্যাঁ হ্যাঁ না লাগবে না। এক্সাইট হয়ে আছে, আমি 100 হব, আপনি বলেন আপনি 99, আর আমি বলি আমি 20। আর আমার মেয়ে খুব টেনশনে থাকে যে আমার আম্মুর বয়স কিভাবে 20 হয়, আমার ছোটো মামার বয়স তো এর থেকেও বেশি, কিন্তু ছোটো মামা ছোটো আম্মু বড়, কিন্তু আম্মুর বয়স 20, মানে এই নিয়ে সে খুব টেনশনে, সে আমার পাসপোর্ট নিয়ে দৌড়াদৌড়ি করে, পাসপোর্ট দেখার জন্য অস্থির হয়ে থাকে যে পাসপোর্টে তো আমার বয়স দেওয়া আছে, বুঝছে, আমি আবার পাসপোর্ট লুকায় রাখি এরকম। এই হচ্ছে আমার ব্লু আর পার্পেল কালার, থ্যাংক ইউ রেহানা আপু, রেহানা আহমেদ আপু। ওকে, এই হচ্ছে আমার ব্লু আর পার্পেল কম্বিনেশনের শেডের শেড করা শেডেড কামিজ, এবং তার সাথে এই হচ্ছে এমব্রয়ডারি কাজ করা, একটু কপার গোল্ডেন কালারের সুন্দর করে এগুলো সবই এমব্রয়ডারি করা, এরকম ডার্ক একটা কালার, ডিপ কালার, এবং তার সাথে অ্যাক্সেসরিজগুলোও অনেক অনেক ডিপ, অনেক অ্যাক্সেসরিজ রে ভাই, এত কেন, এগুলো সবই জামার কামিজের জন্য না। এই যে এই হচ্ছে আমার বড় বড় দুইটা সঞ্জিদুল আপু ভালো আছি আমি। এই হচ্ছে আমার দেখেন অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, দাম মাত্র 4600। রোকসান আপু আপনার বয়স বলেন, তাহলে আমার বয়স বলবো, বলেন আপনারটা বলেন। এই যে এই হচ্ছে আমার অনেক চওড়া অনেক বড়, আমি দেখাই দিই একটু, এই যে এত বড় দুইটা প্যানেল, তার মানে কি এটা পুরাই পুরো শরীরের মধ্যে পেঁচানো যাবে। ওকে, এত বড় এরকম অরেঞ্জ কালারের একটা প্যানেল। আর রোকসান আপু এই ক্যাটালগ থেকে জামা না নিলে আপনি খুবই বড় একটা মিস করবেন, মেট্রোতে পাঠিয়ে দিব, মেট্রোতে নিতে চাইলে মেট্রোতে পাঠিয়ে দিব এক সেট, ঠিক আছে, মেট্রোর জন্য রেখে দাও 2-4-5 সেট রেখে দাও। আজকে ছুটি মনে হচ্ছে না, আজকে ছুটি না আমার। ওকে, এই হচ্ছে আমার ব্ল্যাক কালারের প্যানেল, হ্যাঁ লেট করে ফেলেছেন, আজকে যারা লেট করেছেন তারা বিশাল বড়, টাকা না থাকলে জামার পকেট চুরি করে আজকে কাপড় কিনবেন। এই হচ্ছে আমার আরও একটা প্যানেল, আমি একটা একটা করে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আদনান লিবাস সিল্ক দোপাট্টা, শিফন দোপাট্টা পিওর। এই যে এই হচ্ছে আমার আরও একটা কিউট মিথুয়া লাখিয়ে পেয়ে, এটা আবার বেশি হইলো, জিরো বয়স হইলো তো আমি আমার মায়ের কোলে ফিটার খেতাম, ঠিক আছে না, আমার মা তো বুড়া হয়ে গেছে, আমার মায়ের কোলে বসে বসে আমি তো এখন ফিটার খেতাম। এ হচ্ছে আরও একটা প্যানেল, আর দেখেন অবস্থা কি ভাই, প্যানেল দেখাতে দেখাতে আমি টায়ার্ড। এই যে আরও একটা প্যানেল, এই যে প্যানেল, সো অনেক প্যানেল আছে, নো টেনশন নো কান্নাকাটি এই দামে। ওকে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, মিমাপু ওয়ালাইকুম সালাম, পাঁচটা, আমাদের মাধ্যম একটা পরে লাইভের পর, এই হচ্ছে আমার পাঁচটা প্যানেল, ফাইভ প্যানেল, অ্যান্ড এই হচ্ছে আমার থাকো লাইভটা শেষ করি। আর এই হচ্ছে এটার দোপাট্টা, অনেকগুলা নেওয়ার মতো, অনেকগুলো, যে মিতু আপু বলছে যে আমাকে অনেকগুলা দিবা, হ্যাঁ আপনি এসএমএস করেন ইনশাআল্লাহ, আমার মনে হয় সবাইকেই দিতে পারবো, এত পরিমাণে আছে আমাদের কাছে। ওকে, সো এই হচ্ছে আমার পার্পেল অ্যান্ড ফিরোজা কালার, ফাটা ফাটি একটা দোপাট্টা, অনেক কালারফুল, এবং এই দামে অনেক দিন কাপড় দিতে পারি নাই, সো আপনারা এই দামের মধ্যে আপু এই দাম অনেক কম, অন্য অন্য পেজগুলোতে আমি জানি না কোন পেজে কত প্রাইস দিয়েছে, সো একটা আপু কমেন্টস করেছে সেটা সেটার থেকে আমি জানলাম যে 5000 এর উপরে প্রাইস,
ঠিক আছে পাঁচ মানে 500 কম পাবেন আমাদের পেজে আপনারা। এই হচ্ছে 500 টাকা, অনেক অনেক কিছু করা যায়। 500 টাকা যোগ দিয়ে আরেকটা জামাও কিনে ফেলতে পারবেন সেলাইয়ের ডিজাইনের। ওকে, এই হচ্ছে আমার প্যান্টের কাজ, এটা প্যান্টের কাজ। আর এটা প্রাইস আছে 4650 টাকা, এটা রেখে দেই এখন। ও মা, এত কেন কাজ, আমি তো পুরা খিদা লাগাই দিস। হ্যাঁ, এখন একটা ইয়ালো কালার, মাস্টার্ড ইয়ালো কালার দেখাবো, প্রাইস 4550 টাকা। এই হচ্ছে আমার মাস্টার্ড ইয়ালো কালার, একদম মাস্টার্ড ইয়ালো কালার। ওকে, যে এরকম সুন্দর ফ্লাওয়ার এবং সুন্দর কালার দিয়ে এটা সাথে আমি সব হ্যাঁ কি কিস্তির ব্যবস্থা করবো, তাহলে কিস্তিতে কি হয়, ইন্টারেস্টে বেশি হয়ে যায়। কিন্তু প্রাইস, ব্যাংক কি শুধু শুধু ইন্টারেস্ট ছাড়া কি লোন দিবে, দিবে না। সো লোন নিতে গেলে তখন তো জামার দাম বেশি পড়ে যাবে। এই হচ্ছে জামার এমব্রয়ডারি কাজ অ্যান্ড ব্ল্যাক, এই যে এরকম ব্ল্যাক সিলভার দিয়ে এরকম সুন্দর করে একটা কনফার্ম করছে নাকি। আচ্ছা ঠিক আছে, যদি করে থাকে থ্যাংক ইউ যে পেয়েছেন একটা ড্রেস। ওকে, আর এই হচ্ছে আমার ব্ল্যাক, এরকম সুন্দর করে এই ঝাড়টা বসানো, ওয়াও। এই হচ্ছে আমার নিচের কাজ, কতগুলো কাজ দিচ্ছি, এটা একদম কামিজের নিচে চলে যাবে, এই যে নিচে চলে যাবে এই কাজটা। ওই যে সালমান, ওই যে ভাইয়ার লোক আসছে। ওকে ওকে, এই হচ্ছে আমার হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কালার, আর একটা কাজ আমি এখানে ধরেছি, এবং আরও একটা সুন্দর এটা ব্যাকের পিছনে। ওকে, এই হচ্ছে আমার আরও এটা ব্যাক পার্টের পিছনে চলে যাবে, এই যে আমার আরও একটা কাজ। আর আর কি আছে অন্য চারপাশে? ওকে, এই হচ্ছে আমার ইয়ালো দুইটা কাজ, এবং এই একটা কাজ, তিনটা কাজ। এটা পিছন পার্টটা একটু দেখিয়ে দেয়। হ্যাঁ, পেছনেও কাজ আছে, এবং প্যান্টে কাজ আছে, অন্যায় কাজ আছে, অনেক কাজ। ইন্টারেস্ট ছাড়া তো কিস্তি হবে না, কিস্তি মানে ইন্টারেস্ট থাকতেই হবে। ইন্টারেস্ট ছাড়া কি ব্যাংক আমাকে টাকা দেয়? আমি যে ব্যাংক থেকে যে লোন তুললাম, আমাকে কি দেয়, ফ্রি টাকা দেয় যে ভাই আমি গরিব মানুষ, অসহায় বিজনেস করি মহিলা মানুষ, আমাকে ইন্টারেস্ট ছাড়া দেয়? এই হচ্ছে আমার পিছন পার্ট, ব্যাক পার্ট, অনেক ব্রাইট ইয়ালো। যার পছন্দ এই জামাটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন, ফাটাফাটি এটা, এবং এটার নিচে হচ্ছে এই ইয়ালো কাজটা বসবে, ব্যাক পার্টে হচ্ছে এই ইয়ালো কাজটা বসবে। আপনি আর জামা দেখাবেন না, অর্ডার করলে পাই না, কি করবো, আমার কাজই দেখানো, আমার কাজই দেখানো। এটা হচ্ছে ব্যাক পার্ট, আর হচ্ছে হাতাটা অরেঞ্জ। হ্যাঁ, হাতাটা হচ্ছে একটু অরেঞ্জ ব্ল্যাক, আমি দেখি এর মধ্যে ব্ল্যাক আছে কি না। হ্যাঁ, এই যে সুন্দর জামাটা রেখে দিলাম, এবং এইটার সব কিছু ধরে এখন অন্যটা ধরে ফেলি আমি। খুবই নাইস ড্রেস, আজকের ড্রেসগুলো খুবই গর্জিয়াস, সেই অনুযায়ী হচ্ছে প্রাইস অনেক কম আছে আপনাদের জন্য। এই হচ্ছে আমার অ্যাক্সেসরিজগুলো, হোম ডেলিভারি হবে ঢাকার মধ্যে, অবশ্যই হোম ডেলিভারি দিব। এই হচ্ছে আমার সিল্ক দোপাট্টা, এই হচ্ছে আমার সিল্ক দোপাট্টা, একদম খুবই নাইস ফ্লাওয়ার দিয়ে, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক ফ্লাওয়ার দিয়ে এটা একদম সিল্ক দোপাট্টা। দোপাট্টার চারপাশে এই সুন্দর, এই সুন্দর প্যানেলটা, ওকে, এটার সুন্দর প্যানেলটা বসে যাবে এই দোপাট্টার চারপাশে। ওকে, চারপাশে বসিয়ে দিব, আর প্যান্টে এই কাজটা, প্যান্টের জন্য প্যান্টও মিস নাই, প্যান্টের মধ্যেও হিউজ পরিমাণে কাজ আছে। কালো জামা আমিও খবর পাচ্ছি না কি হলো, কালো জামার ভয়ে নাকি কারিগর পালিয়ে গেছে। আপনাদের কালো জামার যন্ত্রণায় ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, ও আমাদের ফ্যাক্টরি ছেড়ে চলে গেছে, বলছে আপাই কালো জামা করে করে আমি রাতে ঘুমাতে পারি না, আমার বউ চলে গেছে, সো ও ভেঙে গেছে। ওকে, আর এই হচ্ছে আমার প্যান্টের কাপড়, এটা 4650 টাকা, অবিশ্বাস্য মনে হয় কম দাম, অবিশ্বাস্য কম মূল্যে আছে এটা। দাও এখন একটা পার্পল আমি দেখিয়ে দিই, পার্পল কালার, বিউটিফুল পার্পল, এটার কাজগুলো জাস্ট ওয়াও। ডেলিভারি চার্জ 100 টাকা,
মাত্র 100 টাকা ওকে এটা ফ্রন্ট পার্ট সামনের পার্ট এটা পার্পলের শেডে যেরকম সুন্দর এবং এটার ভিতরে নাইসলি সেলফ প্রিন্ট করা এই যে সেলফ প্রিন্ট করা ওকে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট নিচে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার আছে হ্যাঁ পারভিন সুলতানা আপু পেজের নাম বলেছে হ্যাঁ থ্যাংক ইউ যার লাগবে ওই পেজ থেকে নিয়ে নেবে এই হচ্ছে আমার ব্যাক পার্ট পিছনটা প্রত্যেকটা হচ্ছে অনেক বেশি ফ্লাওয়ার প্রিন্ট অনেক বেশি ফ্লাওয়ার আপনাকে দেখেই তো রক্সানা রিপাপু থ্যাংক ইউ রিপাপু এই যে ওকে এই হচ্ছে আমার নাইস ফ্লাওয়ার প্রিন্ট করা পার্পেলের মধ্যে আর এটা কাপড় দেখা যাচ্ছে না আবার বড় হতে পারে অপারেশনের জন্য আমি এখন ঢাকায় দোয়া করবেন আয় হ্যাঁ শিখাপু ইনশাল্লাহ ঠিক আছে এখন তো হাসপাতালে ওইভাবে ঢোকা যায় না যদি যাওয়া যেত আমি আপনাকে অবশ্যই দেখে আসতাম দোয়া করি আপনার অপারেশন যেন সাকসেসফুল আর আপনি সুস্থ হয়ে আবার লাইভে আমার সাথে জয়েন করেন কারণ আপনি একদম রেগুলার আমার লাইভ দেখেন বগুড়ার মানুষ খুবই ভালো ঠিক আছে ভালো থাকবেন আপনি আপু এই হচ্ছে আমার স্লিভের কাপড়টা পার্পেল শেড এবং পার্পেলের এই কামিজটা আমি ইয়োক টিয়োকগুলো বসিয়ে দিচ্ছি এই যে ইয়োকগুলো দেখাবো এই হচ্ছে আমার ইয়োক এবং এই জায়গাটা নেক ডিজাইন এই যে বোট নেক আমার ফেভারিট গলা চুলে আসে এই যে বোট নেক এটা বোট নেক এবং এই হচ্ছে আমার সেই ঝাড় বিশাল একটা ঝাড় ফ্লাওয়ারের ঝাড় এখান দিয়ে তুলতে পারি ঝাড়টা বাগানের এক সাইড দিয়ে ফ্লাওয়ারের লতা উঠে যাবে পুরো শরীরটা আপনার হচ্ছে বাগান বাগানের এই সাইড দিয়ে লতা উঠে গেল তুহিন আপু থ্যাংক ইউ এটা হচ্ছে স্লিভের জন্য দিতে পারেন এই যে রেড ফ্লাওয়ার অনেক কাজ অনেক আসলে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন হ্যাঁ আপনারা সুন্দর করে বসিয়ে নেবেন এই হচ্ছে আমার ফ্লাওয়ারটা ফ্লাওয়ার আর এই হচ্ছে আমার আরও একটা কাজ ভালো তাই না হ্যাঁ ওকে আর এই হচ্ছে আমার আরও একটা ফ্লাওয়ার প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট ফ্লাওয়ার প্রিন্ট এটা হচ্ছে শিফন দোপাট্টা আমি ধরছি এই যে শিফন ওনা এই যে দেখেন অনেক এবং শিফনটা পিওর শিফন অনেক বেশি কালারফুল অনেক বেশি কালারফুল একদম রঙের ছড়াছড়ি আমি ওনাটা যদি এইভাবেও ধরি এই দেখেন কালার খুবই ব্রাইট পার্পেলের সাথে ফাটাফাটি একটা সিল্কের মতোই ওনা এটা সিল্কটা মানে শিফনটা এরকম একটু সিল্ক ভাব আছে শিফনটা এবং খুবই খুবই কালারফুল দেখেন এবং পার্পেল যে প্যান্ট প্যান্টের সাথেও একটা খুবই নাইস করে চওড়া করে এবং চওড়া প্যান্টের চিকন লেস দেয়নি ওরা একদম মনে হয় দশ ইঞ্চির মতো হবে ওকে দশ ইঞ্চির মতো হবে এই কালারটা দিয়ে আপনার হচ্ছে প্যান্টের কাজটা সো এটা প্রাইস আছে 4650 টাকা এই যে 4650 টাকা আর একটা স্টার স্টার ডিজাইন আছে এই হচ্ছে আমার আরও একটা এগুলো ম্যাক্সিমামই ডিপ ডিপ কালার ঠিক আছে না হ্যাঁ এই হচ্ছে আমার আরও একটা সুন্দর কালার আর আমি একটু মেবি বলে দিব না লাস্টের দিকে ওকে এই হচ্ছে আমার কামিজের নিচে এমব্রয়ডারির কাজ করা এই যে এমব্রয়ডারির কাজ করা এই যে এমব্রয়ডারির কাজ করা এই যে ফুল এমব্রয়ডারি এই হচ্ছে আমার কামিজ আর হচ্ছে এই যে ব্যাক পার্টটা এই জামাটার ব্যাক পার্ট এই জামার সবগুলো জামাই মাত্র 10 পিসের সেট তো 10টা জামাই হচ্ছে 10 রকম করেছে এক রকম না এটার এটা হচ্ছে আমার ব্যাক পার্ট দেখেন একদম আকাশের মতো স্টার দেওয়া একদম আকাশের মনে হচ্ছে আকাশে চলে গিয়েছে এই হচ্ছে আমার ব্যাক পার্ট খুবই ব্রাইট অ্যান্ড স্লিভের কাপড়টা লাইট কালারের মধ্যে একটু ব্রাইট কম্বিনেশন করা আছে যারা ফার্স্ট দেখছেন অবশ্যই সেলের পেজে একটা লাইক দিয়ে রাখবেন ইনশাল্লাহ সবসময় যেন আমাকে দেখতে পান এবং এরকম কম প্রাইজের ড্রেস নিতে পারেন ভালো দেখা যাচ্ছে না ওইবারও বলছে ভালো দেখা যাচ্ছে না মানে কি ঘোলা দেখা যাচ্ছে নাকি আমাকে ভালো দেখা যাচ্ছে না কোনটা ওকে এই হচ্ছে আমার বডির উপরে যে সুন্দর এমব্রয়ডারির কাজ এটা
পাসপোর্টটা দেখানোর আগে ক্যাটালগে পিকচারটা ওকে আমাকে দিও, হ্যাঁ ছবিটা দিও, হ্যাঁ আচ্ছা আমি সরি, হ্যাঁ এটা দেখিয়ে দিলে ভালো হতো, এই যে এই হচ্ছে আমি এই ড্রেসটা দেখাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে আমি একটু বারকোডগুলো একটু ভালো মতো চেক করে দাও, সিল্কগুলো হচ্ছে 4,850 টাকা আর শিফনগুলো হচ্ছে 4,650 টাকা। আমি আসলে বারকোড সবগুলোর একটা বারকোডই প্রথম দেখেছিলাম ওইটাই বলে গিয়েছি, সো আমি সিল্কগুলো হচ্ছে 4,850 আর শিফনগুলো হচ্ছে 4,650 টাকা। এটা এখানে দুই ক্যাটাগরির আছে, আমি আসলে বারকোডটা তখন দেখেছিলাম না, তাও কম পাচ্ছেন, তাও কিন্তু অবিশ্বাস্যই কম দাম, নেট সমস্যা, ওকে সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা এই হচ্ছে আমার লেসটা, এই যে লেস, এই যে লেস, অ্যান্ড এই হচ্ছে আমার বডিতে কাজ করা, অ্যান্ড এই হচ্ছে আমার লেস, এবং এইটার ওড়নাটা হচ্ছে সিল্ক ওড়না, ঠিক আছে। সিল্কগুলো হচ্ছে ভারী সিল্ক, এই যে পাটটা পাটি একদম ব্লু, মানে আমি যেই সাজ দিয়েছি আজকে পুরাই এই জামাটার সাথে যায়, এরকম ব্লু মেকআপ এবং ব্লু দুলটুল যদি পরেন আমার মনে হয় অনেক ভালো লাগবে। এটা হচ্ছে আমার সিল্ক ওড়না দিয়ে, হ্যাঁ নেট ঠিক আছে, ওকে এই যে এই হচ্ছে আমার সিল্ক দোপাট্টা। সরি ফর আপনারা, মানে এতক্ষণ ধরে আমি দেখালাম, আপনারাও দেখতেছিলেন সিল্ক ওড়নাগুলো 4,850, আমি কি বারকোডটা খেয়াল করিনি, আমি নিজের মতো করে বলছিলাম। আর শিফন যারা ওড়না অর্ডার করবেন তারা 4,650 টাকা, সরি হ্যাঁ 200-এর জন্য, কারণ এটা বারকোড ছিল আমার বাই মিস্টেক, ওকে। এই হচ্ছে আমার প্যান্টের কাপড়, তারপর আপনারা অনেক কম, এটা 5,200 এরকম প্রাইসে সেল হওয়ার মতো ড্রেস, আমি আপনাদেরকে অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি দামে বিক্রি করছে, সো আমি আমার মিস্টেক হয়ে গিয়েছে ওই জায়গাটা, প্রথম দিকে বলে দিলে হয়তো শুনতে খারাপ লাগতো না, এখন হয়তো শুনতে খারাপ লাগছে যে রুবা আপু 200 টাকা। আমি আসলে বারকোডটা দেখি না, আপনারা নিজেরাও দেখছিলেন, আমি ক্যাটালগগুলো দেখি না, ক্যাটালগ দেখলে বারকোডটা দেখলে আমি হয়তো বুঝতে পারতাম, ওকে। এটা প্যান্টের কাপড়, আর এটা প্রাইস আছে 4,850, যেহেতু এটা সিল্ক ওড়না, ওকে। যেটা শিফন হবে শিফনটা আপনারা 4,650 টাকা দিয়ে দিবেন। আর এটার ক্যাটালগটা আমি অন্যগুলোর ক্যাটালগ এখন যেটা দেখাবো, এটাও সিল্ক ওড়না, অনেক ব্রাইট। সো এই জামাটা, এই ড্রেসটা ম্যাজেন্ডা কালার, ম্যাজেন্ডা কালার, এই ড্রেসটা দেখাবো আমি, ফাটাফাটি এই জামাটা সেলাই, রেড ড্রেসটা রেজিস্টার করো, রেড 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 আর আনবো না, রেড আবার নতুন কিছু একটা বানাবো, ঠিক আছে। এই হচ্ছে আমার ম্যাজেন্ডা কালারের ড্রেস, কার কার ম্যাজেন্ডা কালার পছন্দ, সো জলদি এখনই অন্য অ্যাক্সেসরিজ দেখানোর আগে শুধু আইডিয়া দিলাম, এটার দোপাট্টা সিল্ক, খুবই সুন্দর, একদম কালারফুল, এই দেখেন এরকম কালার নিচের দিকে খুবই ব্রাইট। থ্যাংক ইউ মিম আপু, থ্যাংক ইউ, এবং সবাই ইনশাআল্লাহ রবিবার অনন্যার ম্যাগাজিনের আমার ইন্টারভিউ আছে, বা সাক্ষাৎকার বলতে পারি, সাক্ষাৎকার আছে 9:00 সময় অনন্যা ম্যাগাজিনে, আপনারা অবশ্যই সেলাইয়ের সাথে থাকবেন, আমি আমার পার্সোনাল প্রোফাইলে লিঙ্ক দিয়ে দিব এবং লাইভটা শেয়ার করবো, সো আপনারা সেলাই সম্পর্কে আপনাদের বিজনেস করতে চান, কী কী সমস্যা হচ্ছে এগুলো আমার সাথে শেয়ার করতে পারেন, আমি ব্যবসা করতে এসে কী কী সমস্যার হচ্ছে আমার, কী কী হয়েছে, কী কী নতুন নতুন আইডিয়া আমি পেয়েছি, এগুলো আমার সাথে আপনারা, আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও আমার সাথে শেয়ার করতে পারেন। নতুন যারা এন্টারপ্রেনার আছেন, যারা বিজনেসে আসতে চাচ্ছেন, কী টাইপের করলে ভালো হয়, মেয়েরা আসলে কী টাইপের সমস্যা পরে এরকম ব্যবসা করতে আসলে, সব কিছুই আপনাদের সাথে আমি ইনশাআল্লাহ শেয়ার করবো, আমার অভিজ্ঞতা 12 বছরের অভিজ্ঞতা শেয়ার করবো, ওকে। এই হচ্ছে আমার ব্যাক পার্ট, চরম সুন্দর একটা জামা দেখাচ্ছে আমি, ম্যাজেন্ডা কালার। এই হচ্ছে আমার স্লিভের কাপড়, থ্যাংক ইউ রোজিনা আপু, এই হচ্ছে আমার স্লিভের কাপড়, আর সবচেয়ে বড় কথা লাইফে আপনি যখন অনেস্ট থাকবেন এবং আপনি যখন পরিশ্রম করবেন এবং আপনি যখন আপনার টাকার জাকাত দিবেন, আপনি যখন সরকারকে ঠিকমতো ভ্যাট দিবেন, আপনি যখন সরকারকে ঠিকমতো ট্যাক্স দিবেন, অবশ্যই আপনার সেই টাকাটা 100% হালাল,
এবং আপনার বাচ্চা খেলে বাচ্চারও মনে হয় ভালো, সেই বাচ্চা কখনোই খারাপ হবে না এবং আপনি যা কিছুতেই যাবে আপনার খুবই উন্নতি হবে, আপনার কখনোই কারো কেউ ক্ষতি করতে পারবে না, আপনার টাকা নিয়ে কেউ ভেঙে গেলে তার কখনো ভালো হবে না। সো অনেক কিছু জড়িত, আপনি যখন সৎ থাকবেন ওই টাকার প্রতি আপনার অন্যরকম বিশ্বাস আস্থা, মানে রক্ত পানি করা টাকা যাকে বলে, সেই টাকা অন্য খেতে গেলে কষ্ট হবে। সো সবসময় প্রোডাক্টের জাকাত দিবেন আপনারা প্রত্যেক রমজানে, আপনারা আপনাদের দোকান যারা আছে, দোকান মালিক যারা আছেন, তাদের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের উপর অবশ্যই জাকাত দিবেন আপনারা। ওকে, এই হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারে একটা সুন্দর, এইটা হচ্ছে আমার ফাটাফাটি একটা প্যানেল, আর হচ্ছে এটা পিঙ্ক কালারের ইয়োক, প্রাইস মাত্র এটার প্রায় 4,850, শিপন ওনার প্রায় 4,650। ওকে, এই হচ্ছে আমার পিঙ্ক কালারের ফাটাফাটি একটা ইয়োক, পিঙ্ক অ্যান্ড পার্পেল, খুবই সুন্দর এই জামাটা, উড়ে মারবো এটার যা কাজকর্ম, সবগুলোই অনেক সুন্দর। হ্যাঁ, এই হচ্ছে আমার আরও কিউট পিচ পেস্ট অ্যান্ড পার্পেল, তিনটা কালারই সুন্দর। এই যে এটা দিয়ে আমার নিচের ঝাড়টা করা, আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এই যে ব্যাক পার্টের কাজ। বিকাশ নাম্বার যদি অবশ্যই ক্যাপশনের উপরে আমাদের দুইটা বিকাশ নাম্বার আছে, ওই দুইটাতেই বিকাশ করবেন। ওকে, এই হচ্ছে আমার সুন্দর ব্যাক পার্টে এটা দিয়ে দিবেন, অ্যান্ড ফ্রন্ট পার্টে হচ্ছে এটা দিবেন। এবং লাইভের পরে আমি আরেকটু কিছু শেয়ার করব আপনাদের সাথে, যদি ভালো লাগে থাকবেন আমার সাথে শেষ পর্যন্ত। হ্যাঁ, এই হচ্ছে আমার আরও একটা কাজ, অ্যান্ড থ্রি এমব্রয়ডারি, অনেক ফাটাফাটি এমব্রয়ডারি এগুলো, এবং এক্সেস এবং ড্রেসের মধ্যে দেখেন পাগল করা সব ফ্লাওয়ার, এটাকে কী ফুল বলে যেন, এই যে আমরা ফুলের তোড়া টোড়া বানাই না, ওই যে একটা ওই যে এরকম ফুটে থাকে ফুলগুলো, হ্যাঁ চাইনিজ ফুল কী যেন নাম ভুলে গেছি, ওই ফুলটার মতো এরকম সুন্দর সুন্দর কালার আছে একদম, এটা আমি নিব, আমিও নিব, আরও নিব, আরও সুন্দর একটা কালার আছে, এর জন্য শেষ পর্যন্ত থাকতে হবে। এই হচ্ছে আমার একটা প্যানেল, আর এটার ওড়নাটা হচ্ছে সেই থ্রিডি ফুল, ওইটা আপু বলতেছে, ফাতেমা আপু বলছে থ্রিডি, আমি জানি না ফুলের নাম। এই হচ্ছে এটার দোপাট্টা, সিল্ক দোপাট্টা বাতাসে উড়াচ্ছি যাতে ভালো করে দেখতে সুবিধা হয়। এটা প্রাইস আছে 4,850 টাকা, জিনিয়া ফ্লাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব পছন্দ লাগে, কি সুন্দর কিউট ডান্ডাটা চিকন, এরকম বাতাসে নড়ে, আমি জানি না কি ফ্লাওয়ার, বা যে যেটা বলছে আমি সেটাই বলতেছি, জাবেরা ফ্লাওয়ার হতে পারে, জাবেরা আমি জানি না, আমি খালি জানি চিকন একটা ডান্ডা এরকম দুল খায়। এই হচ্ছে আমার প্যান্টের কাজ। ওকে, এইটা বেশি না দেখাই, সবগুলাই অনেক কাজ, আমি হরণ হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি, জারফারা ফাটাফাটি নাম ফুলটার, আজকেই কিনে একটা এখানে লাগাবো ব্লু কালার। ওকে, এটা রেখে দিলাম, ফাটাফাটি জামা, ফাটাফাটি ইয়োক, ফাটাফাটি তার সিল্ক ওন্না, অবিশ্বাস্য কম দামে, হ্যাঁ সেই ফ্লাওয়ারের ওই ওইগুলোই যে অবিশ্বাস্য কম দামে, একদম কালারফুল ফাটাফাটি, আজকের জামা 500 করে কিনবেন আপনারা, করা যায় না 50 আমার লাকি টাকা, 50 দিলে কি হয়, ফকিরও তো 50 দিয়ে দেয় না, বলছে শিফন ওন্নাগুলো রাউন্ড করা যায় না, সোনা না গো, করা গেলে আমি অবশ্যই করে দিতাম, সিরিয়াসলি আমি প্রাইস করার সময় আমি আপনাদের দিকটাই দেখি যে আমি কাস্টমার হলে কি এই দামে আমি কিনতাম জামাটা, আর আমি পার্সেন্টেজ এইসব কিছু মানি না, এই জামাটা যদি 25% প্রফিট করতে যেতাম তাহলে আপনাদের 5 উপরে দাম পড়ে যেত, সো কোনো প্রফিট মার্জিন কিছুই নাই, জাস্ট দাও আমি অত হিসাব নিকাশ করে প্রাইস বসাই না। ওয়াও, পিচ কালার, লাস্টে হচ্ছে পিচ, যা যারা আছে তারা হচ্ছে পিচ কালারটা দেখার সৌভাগ্য হলো, এই হচ্ছে আমার পিচ কালার ফাটাফাটি, খুব সুন্দর নেট দোপাট্টা, নেটটা অনেক অনেক কাজ করা, নেট হলো অনেক গর্জিয়াস, অনেক কাজ করে, এই হচ্ছে আমার পিচ অ্যান্ড এটার সাথে ফাটাফাটি পেস্ট কালারের, পিচ অ্যান্ড পেস্টের কম্বিনেশন দেখেন কি সুন্দর। এটা হচ্ছে আমার প্যানেলটা, আমি না একটু পানি খাবো, আমি এত কথা বলি, এত পটর পটর করি যে আমার অনেক পানি পিপাসা চলে আসে।
মানুষের মতো আস্তে আস্তে কি সুন্দর করে কাপড় দেখায়। অন্যদের কাপড় দেখানো আমার খুব পছন্দ হয়, এত সুন্দর অল্প অল্প কথা বলে কাপড় দেখার। আমি অনেক স্পিডে অনেক বকবক করি, এর জন্য আমি এত টায়ার্ড হয়ে যাই। এই হচ্ছে এটার কাজ, এই হচ্ছে আমার। থ্যাংক ইউ মুনি আপু। এই হচ্ছে নাকি মুন্নি আপু, আমি খেয়াল করতে পারিনি। হ্যাঁ মুনি আপু, ড্রেস নিতে চাই, আমার ঠিকানা জাপান গার্ডেন্স, অবশ্যই দিব জাপান গার্ডেন্স সিটি। কিন্তু এইভাবে ঠিকানা দেওয়া যাবে না, অন্য লোকজন আছে যারা ওত পেতে থাকে, আপনাকে ফোন দিয়ে বলবে সেলাই থেকে বলছি আপনি বিকাশ করেন, তখন আপনি টাকাটা দিবেন আর ও টাকাটা নিয়ে চলে যাবে। ওকে, কখনোই নাম্বার অ্যাড্রেস দিতে হবে না। এই যে এই সুন্দর কাজটা পিচ কালারের, আর এই হচ্ছে আমার ফন পার্ট অ্যান্ড এটার সাথে না আগে কাজগুলো দাও। এই সুন্দর সুন্দর কাজগুলো বসাবেন এইটার। এটার প্রাইস হচ্ছে 4,850 টাকা। এই হচ্ছে আমার কাজগুলো পিচ কালারের, সুন্দর এই কাজগুলো বসিয়ে দিব আমি। এর জন্যই মিতু আপু আমি ভালো না, আমার অনেক হরান হয়ে যায় আমি, অনেক কাজ। এই হচ্ছে আমার ফ্লাওয়ারগুলো। ওকে, এটা ছোট্ট ছোট্ট ফ্লাওয়ার আছে, আমি ড্রেসের মাঝে 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 এমব্রয়ডারি করে এটা আমি লাগিয়ে নিব। যে অনেকগুলো কাজ আছে, এবং চাইলে আরও কী করা যায়, আপনি যখন বোট নেক করবেন সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে বোট নেকটা বসানো যাবে। ফ্লাওয়ার কেটে কেটে বোট নেকের চারপাশে আমি সামনে এবং পিছনে লাগিয়ে দিব ফ্লাওয়ারগুলো। এই যে এই ফ্লাওয়ারগুলো, এই যে এইগুলো। আবার যদি চান হাই নেক করে এখানে এখানে আপনি ফ্লাওয়ারগুলো লাগিয়ে নিতে পারেন, এটা একটা সুন্দর স্টাইল হয়, দেখতে খুব ভালো লাগে ফ্লাওয়ারগুলো। ওকে, আর এটা সাথে হচ্ছে প্যান্টের জন্য, প্যান্ট বা এই যে আরও সুন্দর স্লিভের জন্য এই কাজ। এই যে স্লিভের জন্য এই পিচ কালারের এই সুন্দর স্লিভ, এবং এই অ্যাক্সেসরিজগুলো পাবেন, অনেকগুলো অ্যাক্সেসরিজ। এটা ম্যাজেন্ডাটা পেয়েছি। ও আচ্ছা, পলি আপু ম্যাজেন্ডাটা পেয়ে গেছেন আপনি। ওকে, তাও তো মানুষ বলছে যে জামা পাচ্ছি, তার মানে বুঝেন কী পরিমাণ আনা হয়েছে, যে পাবেন না কেন, তারপরও সবাইকে দেওয়ার ক্ষমতা আমার নাই। ওকে, এই হচ্ছে আমার পেস্ট কালারের, এটা এটা মেবি এটা কোথায় কামিজেই দিয়েছে, কামিজের সামনে পিছনে এত কাজ। এই যে এটাও রাখলাম। ওকে, আর এটার ওড়নাটা আমি দেখিয়ে দিই, অনেক অনেক বেশি গর্জিয়াস, অনেক বেশি, এই কারণেই এই দেখেন এটা রংটাই অনেক সুন্দর পিচ কালার। অ্যান্ড এই হচ্ছে এটার আঁচল, আঁচলের মধ্যে আপু জুতাগুলো কিভাবে পাবো কভার গালে? সাবিনা তুমি কভার গালের ফোন কই তোমার? আমি সারা রাত ধরে মেসেজ দেখি কভার গালে। হ্যাঁ আমি সারা রাত ধরে দেখি টুং টুং করে আসতে থাকে। ওকে, এই জামাটার প্রাইস 4,000। হ্যাঁ, এটার ওড়নাটা নেট, পেস্ট কালারের নেট, এবং আপনারা খুবই ভালো করে এটা সুন্দর করে কাটবেন, এবং মাথায় মাথায় একটা করে পার্ল লাগিয়ে দেবেন পিচ কালারের। খুব সুন্দর মার্কেটে পার্ল পাওয়া যায়, টেলারকে দিয়ে ঝুল বানাবেন এবং অসম্ভব সুন্দর হয়, সিরিয়াসলি। আপনি বানিয়েই দেখেন, আমার কথা শুনে খুবই ভালো হয়। টার্সেল বানাবেন পার্ল দিয়ে ঝুলিয়ে। আমি পুরাই ঘেমে অস্থির, বকবক করে অস্থির। এই হচ্ছে আমার প্যান্ট, চেঞ্জ করতে পারেন আপনার, যে এটাই প্যান্টে দিতে হবে এরকম না। আমি এটা সরিয়ে ফেললাম, এটা কামিজে দিলাম, আমি এইটা প্যান্টে দিলাম। ভাল লাগবে না এটা দিলে? পিচের সাথে ফিরোজা কম্বিনেশন, আমার মনে হয় এটা ভাল লাগবে, এটা ফুটে থাকবে, দেখতে দেখা যাবে। এটা যেহেতু পিচ কালার জামা, ফিরোজা কালারের কাজ, এটা মনে হয় ফুটে থাকবে। আর এই কাজটা তো পিচ, পিচের সাথে পিচ আপনি দিতে পারেন, কিন্তু এইটা মনে হয় দেখা যাবে ভালো। এসি বাড়াও, হ্যাঁ চারটা এসি লাগানো এই এই ব্রাঞ্চের মধ্যে, তারপর আমি গরমে ঘেমে গেছি। ওকে, এই হচ্ছে আমার জামাগুলোর কাজ, সব অ্যাক্সেসরিজ, অনেক অ্যাক্সেসরিজ, অনেক আমি তুলতে পারছি না, যেগুলো সবই পিচ কালারের জামাটার সাথে, এবং এটা একদম খুবই সুন্দর একটা পিচ, একটা মাত্র পিচ, আর পিচের সাথে এই যে ফিরোজা কম্বিনেশন, ফিরোজা দোপাট্টা, ফিরোজা দোপাট্টা পাল সেট করে নিব আমি, অনেক ভালো লাগবে পরে। ওকে, আর এটা প্রাইস আছে 4,850 টাকা। আজকে দেখালাম আদনান লিবাস ফ্লোরাল ফ্যান্টাসি ক্যাটালগ, এই ক্যাটালগটা 4,650 টাকা থেকে 4,850 টাকা। আহারে আমি ঢাকায় নাই কেন? কোনো অসুবিধা নেই মিতু আপু, আপনি আর নিবেদিত কর্মী আকবর ভাই আছে, আপনি আকবর ভাইকে বলতে পারেন আপনার কোনটা কোনটা লাগবে। কেমন আছো তুমি? ভালো আছি বিনা আপু, থ্যাংক ইউ। আর আজকে আমি 10টা ড্রেস দেখালাম,
আর যার যেটা ভালো লাগবে জলদি জলদি অর্ডার করে ফেলেন, কালকের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে দিব ঢাকার ভিতরে ইনশাআল্লাহ। যারা আছেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা হচ্ছে অবশ্যই বিকাশ করবেন। এবং বিকাশে এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম, বিকাশের হচ্ছে দুইটা ফোন নাম্বার আছে আমাদের, ওই দুইটা ছাড়া ফোন দেবেন না। অলরেডি দুইটা কাস্টমারের কাছ থেকে সেলাইয়ের নাম করে, দুই তিনজনের কাছ থেকে সেলাইয়ের নাম করে অন্য লোক, মানে অন্য লোক টাকা নিয়ে নিয়েছে। আমি সেটার জন্য হচ্ছে ক্রাইম ব্রাঞ্চে আজকে তিনবার চারবার গিয়েছি, আমার ওখানে পরিচিত লোক আছে। আমি বসে থেকে বিকাশে খোঁজ নিয়েছি টাকাটা কোথায় গিয়েছে, টাকাটা হচ্ছে পটুয়াখালীতে চলে গিয়েছে, ঠিক আছে। পটুয়াখালী থেকে টাকাটা পিক করেছে ওরা, পটুয়াখালীর একটা দোকান থেকে। সো লোকজন অনেক দূর দূর থেকে ক্রাইম করছে, এরকম অবস্থা, ঠিক আছে। যার কারণে আমি কালকে লাইভে বলি নাই, কালকে আমার লাইভে দেরি হয়েছে, আমি ক্রাইম ব্রাঞ্চে ছিলাম, ডিবিতে ছিলাম, যার কারণে আমার আসতে আসতে দেরি হয়ে গেছে। আমি ওখানে বসে থেকে মেশিনপত্র দিয়ে বিকাশে ফোন করে টাকাটা কোথায় গিয়েছে, কয়টার সময় টাকা তুলেছে এবং কোন ব্রাঞ্চ থেকে তুলেছে, এত ডিটেলস খোঁজ নিয়েছি, ঠিক আছে। যার কারণে আমি কালকে লাইভ করতে আমার দেরি হয়েছে। সো সবাই একটু বিকাশ করার সময় দেখবেন শুধু সেলাইয়ের ফোন নাম্বার কিনা, এটাই। এটা আমার পেজে না, অনেক অনেক পেজে হচ্ছে, আমি আরও আরও যারা লাইভ করে সবার পেজে দেখি লিখছে যে আমরা এই নাম্বার ছাড়া বিকাশ নেই না, এই নাম্বার ছাড়া বিকাশ নেই না, ঠিক আছে। তাই সবাই আমরাও একটু সাবধান থাকবো, টেকনোলজির সাথে সাথে চোরের টেকনোলজিও অনেক আপডেট হয়ে গিয়েছে, তারাও অনেক মডার্ন চোর এখন, তাই না। আপনার ব্যাংকের থেকে টাকা নিয়ে নিচ্ছে, এটিএম বুথ থেকে টাকা নিয়ে যাচ্ছে, আমাদের পিন নাম্বার হ্যাক করে টাকা নিয়ে যাচ্ছে। সো আমাদেরকে একটু সাবধান থাকতে হবে, সাবধানের উপরে কোনো মাইন্ড নাই, সাবধান থাকবেন। আপা কোনো মেসেজে রিপ্লাই করে না, কেন মেসেজে রিপ্লাই করো না, ব্যাপারটা কি? ওকে, খোদাহাফেজ, সবাই ভালো থাকবেন, কালকে 2:45 লাইভে জয়েন করবে। কালকে কি আর একটা ধামাকা দিব, কালকে আরও 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 ধামাকা আছে। অলরেডি আমরা এখন ওপেন করে দিব, আপনারা যারা শাহজাহান যারা নিতে চান তারা আজকে থেকে বুকিং করে ফেলবেন। আমাদের যারা শাহজাহান অলরেডি ব্রাঞ্চে চলে আসছে, অনেক অনেক হিউজ পরিমাণে যারা শাহজাহান আছে। সো আপনারা জলদি জলদি যারা শাহজাহান যেটা অর্ডার করতে চান জলদি এখনই আপনার পছন্দের যারা শাহজাহানটা নিয়ে নেন। আমরা পেজের মধ্যে দিয়ে দিচ্ছি যে এখন থেকে এক ঘন্টার মধ্যে থেকে আমরা আপনাদের অর্ডারগুলো নেওয়া শুরু করে ফেলবো, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।